হ্যালো, আমি স্টিফেন সুজয়। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই ক্যানাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেনশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন আসলে বলার পরেও আমি ভিডিও রেগুলার করতে পারিনি, একটু অসুস্থতা এবং ব্যক্তিগত ব্যস্ততার কারণে মোটামুটি অনেকটা পিছিয়ে গেছি। তবে আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার আপনাদের জন্য ভিডিও করার জন্য। তো আজকে অনেকদিন পরে যে টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো, রিসেন্টলি আপনারা দেখবেন যে AINP অ্যালবার্টা ইমিগ্রেশন নমিনি প্রোগ্রামে দুইটা আপডেট কিন্তু ছিল, দুইটা পরিবর্তন কিন্তু তারা আনছে তাদের প্রোগ্রামে। তো এটা নিয়ে অনেকে একটু কনফিউজড, অনেকে বলতেছে ভাইয়া যদি এই বিষয়টাতে একটু পরিষ্কার করে বলেন আমাদের জন্য সুবিধা হবে। তো আপনারা দেখবেন যে এক তারিখে একটা, অক্টোবরের এক তারিখে একটা পরিবর্তন আসছে এবং আরও একটা পরিবর্তন আসছে মাঝামাঝি দিকে। আমি সেটা নিয়ে বলবো আপনাদেরকে যে আসলে কি পরিবর্তন, সেই পরিবর্তনটা আসলে আদৌ আপনাদের জন্য কতটুকু, মানে এই পরিবর্তনের কারণে খারাপ কোনো দিক আসছে কিনা বা ভালো কোনো দিক আসছে কিনা, সেই জিনিসগুলো বলবো। তো সেটা বলার আগে AINP প্রোগ্রাম সম্বন্ধে একটু অল্প করে বলবো। আর আপনারা যদি কেউ AINP প্রোগ্রাম নিয়ে আমার করা প্রথম ভিডিওটা না দেখেন, আমার কিন্তু অলরেডি একটা ভিডিও আছে এই বিষয়ে, আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নেবেন যদি আপনাদের বুঝতে আর একটু ইজি হয় আমি যে কি বলবো এই পর্বে, ওইটা দেখলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। ওকে, আমি সব সময়কার মতোই এখানে আপনাদের জন্য একটা ওয়ার্ড ফাইল রেখে দিছি যাতে করে আমার কথা বলতে সুবিধা হয়, পুরো প্রোগ্রাম সম্বন্ধে, যে AINP প্রোগ্রামে কী কী স্ট্রিমস আছে, কোথায় আমরা অ্যাপ্লিকেশন করতে পারি সেই বিষয়টা নিয়ে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, ড্রগুলো কত কততে হয়, এগুলো নিয়ে একটু কুইকলি বলে যাব। বলার পরে আপডেটগুলো নিয়ে একটু কথা বলবো যে আপডেটটা কি আসছে সেই বিষয়টাতে খুব অল্পের মধ্যে বোঝানোর চেষ্টা করব। ওকে, আপনারা জানেন AINP-তে বা অ্যালবার্টা ইমিগ্রেশন নমিনি প্রোগ্রামে সাধারণত তিনটা স্ট্রিম, একটা হলো অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম, আর একটা হলো অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম, আর একটা শেষে যেটা সেলফ এমপ্লয়েড ফার্মার স্ট্রিম। আমরা সাধারণত এই মাঝখানে যে স্ট্রিমটা অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম, আমরা এখানে অ্যাপ্লিকেশন করে থাকি, বাকি প্রোগ্রামগুলো আমাদের ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য না। আমি যেমন এখানে লিখে রেখেছি যে অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম, মানে প্রথম স্ট্রিমটা আসলে কি, সাধারণত তাদের জন্য যারা অলরেডি ক্যানাডাতে আছেন, ফরেন ওয়ার্কার্স হিসেবে কাজ করতেছেন, অথবা এখানে আপনারা স্টাডি পারমিটে ছিলেন, আপনারা পড়াশোনা শেষ করছেন, আপনারাও এই অপরচুনিটি স্ট্রিমের আন্ডারে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, ভ্যালিড জব অফার আছে তাদের জন্য হতে পারে। আর অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম হলো আমাদের জন্য যারা আমরা আউটল্যান্ড ক্যান্ডিডেট, যারা আমরা ইনল্যান্ড না, ক্যানাডাতে আমরা না, আমরা বাহিরের, তারা সাধারণত আমরা এই এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করি অ্যালবার্টার এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিমে। তৃতীয় যে স্ট্রিমটা সেটা হলো সেলফ এমপ্লয়েড ফার্মার স্ট্রিম, এক্সপিরিয়েন্সড ফার্মার্স যারা এই দেশে ফার্ম কিনতে চায়, অথবা এক্সিস্টিং একটা ফার্ম আছে সেই ফার্মটাকে কিনে, অথবা নতুন করে একটা ফার্ম এখানে তারা তৈরি করে তাদের ব্যবসা শুরু করতে চায়, এটা একটা এরকম একটা প্ল্যান যাদের আছে, কিছুটা অন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের মতো। আপনারা ম্যানিটোবা অন্টারপ্রেনারশিপ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করেন, নোভাস্কোশিয়াতে করেন, নোভাস্কোশিয়া অন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম নিয়ে আমার ভিডিও আছে যদি চান আপনারা দেখতে পারেন। তো বিশেষ করে এইটাকে আমি কিছুটা অন্টারপ্রেনারশিপ স্ট্রিমের মতোই বলবো, যারা বিজনেসের মনমানসিকতা আছে তারা এই এটাতে অ্যাপ্লিকেশন করবে। আচ্ছা, এখন কুইকলি আপনাদের একটা ড্রয়ের আমি হিস্ট্রিটা এখানে দেখাবো, কারণ আপনারা অনেকে কনফিউজড হয়ে যান যে 300 স্কোরে এত লোয়েস্ট CRS এ ড্র হচ্ছে কেন, আমি ITA পাচ্ছি না, আমার তো এক্সপ্রেস এন্ট্রিতে 400-এর উপরে পয়েন্টস, তাহলে আমি কেন পাচ্ছি না, এই জায়গাটাতে এসে কনফিউশনটা শুরু হয়। তো সেই জিনিসটা বলছি, এবং বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা রংচঙা অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেয় 300 স্কোরে অ্যালবার্টা নমিনি প্রোগ্রাম তারা ইয়া করতেছে, ড্র করতেছে, আপনারা ওইটা দেখে অনেকে কিন্তু সেখানে চলে যান এবং ভুলটা আপনারা ওখান থেকেই শুরু করেন। তো বিষয়টা হলো এই 300, 300, 320, 322, 353, এই যে লোয়েস্ট স্কোরগুলো দেখছেন, বিশেষ করে 300-এর মধ্যে যে স্কোরগুলো আছে এগুলো ইনল্যান্ড ক্যান্ডিডেটদের জন্য, যারা এখানে আছে বা যাদের কানেকশন আছে, বিশেষ করে যাদের কানেকশন আছে। কানেকশন বলতে আমরা আসলে কি বুঝি, এখানে পড়াশোনা, এখানে জব অফার, অথবা এখানে কাজ করার অভিজ্ঞতা, অথবা এখানে আপনার রিলেটিভস, এগুলো হলো আপনার কানেকশন। যদি সেগুলো থেকে থাকে তাহলে আপনার 300 CRS স্কোর হলেও কিন্তু আপনি সেখান থেকে ITA পাওয়ার সম্ভাবনা আপনার আছে বা NY পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই কানেকশনসগুলো যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার 300-এর ড্র হলে আপনার 400 হলেও আপনি কিন্তু পাবেন না। ওকে, ওই এই ছিল মোটামুটি ড্রয়ের হিস্ট্রি। এরপরে আমি চলে যাব, দেখেন ডিসেম্বর 2019, নভেম্বর 2019-এ কিন্তু 400-এ দুইটা ড্র ছিল, আর মোটামুটি সবই 350, 380-র মধ্যেই আছে। ওকে, আপনারা এই AINP প্রোগ্রাম নিয়ে যখন কথা হয় তখন তিনটা প্রশ্ন আমি এখানে রেখেছি, তিনটা প্রশ্ন আপনারা অনেকে জিজ্ঞেস করেন এবং এই তিনটা প্রশ্ন বারবার আসে।
যে কারা ইনভাইটেশন পান এই প্রোগ্রামে। আমি কিন্তু একটু আগে বলে রেখেছি যে ইনভাইটেশন তারাই পায় যাদের এখানে কানেকশন আছে, লোয়েস্ট স্কোরে ড্র হলেও তাদের পাওয়ার সম্ভাবনা আছে। কানেকশন না থাকলেও যে আপনি ড্রতে আসবেন না সেটা না, এই যে 400 যে ইয়াগুলো দেখেন আপনারা, কাট অফ স্কোরগুলো দেখেন, এই জায়গাগুলোতে কিন্তু আউটল্যান্ড ক্যান্ডিডেটরাও কিন্তু ইনভাইটেশন পেয়ে যায়। তো ইনল্যান্ড এবং আউটল্যান্ড ক্যান্ডিডেট সবাই যারা ক্যানাডার ভিতরে আছে বাইরে আছে, তারা যদি এলিজিবল হয় এই প্রোগ্রামে এবং তাদের যদি ভাগ্য ভালো হয় সত্যি কথা, তাহলে এখানে তারা ইনভাইটেশন পেতে পারে। দ্বিতীয় প্রশ্ন হলো কিভাবে ইনভাইটেশন পাঠানো হয়। ইনভাইটেশন পাঠানোটা হয় যেমন সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রামে দেখবেন আমাদেরকে কী করা হয়, আমরা যে ইউআই প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের মাধ্যমে আমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয় ইনভাইটেশন লেটারে, সেখানে গিয়ে আমরা পিডিএফ লেটারটা আমরা ডাউনলোড করি এবং আমাদের যে করেসপন্ডেন্সের যে অংশটুকু আছে আমাদের ওয়েসিস অ্যাকাউন্টে ইউআই প্রোফাইলের মধ্যে, সেখানেও আমরা সেই জিনিসটা দেখতে পাই। কিন্তু এআইএমপি প্রোগ্রামটা পুরোটাই আলাদা। এআইএমপি প্রোগ্রামে আপনাদেরকে কী করা হবে, এনওয়াইটা পাঠানো হবে ইমেইলের মাধ্যমে। কেন ইমেইলের মাধ্যমে পাঠানো হবে, কারণ আপনাকে সরাসরি এক্সপ্রেসেন্টির পুল থেকে তারা পিক করবে। এক্সপ্রেসেন্টির পুল থেকে পিক করে দেন আপনাকে একটা ইমেইলের মাধ্যমে এনওয়াই বা নোটিফিকেশন অফ ইন্টারেস্ট পাঠাবে যে তুমি যদি চাও তাহলে এই প্রোগ্রামে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো নমিনেশনের জন্য। এইভাবে ইনভাইটেশন পাঠানো হয়। এরপরে প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ নিচে গিয়ে বলবো। তৃতীয় প্রশ্ন ছিল কোন কোন এনওসি থেকে ইনভাইটেশন দেওয়া হয়। এই প্রশ্নটা খুবই ফ্রিকোয়েন্টলি আসে, এইটা আসলে বলা যাবে না, কারণ সাসকাচুয়ান নমিনি প্রোগ্রামে আপনারা দেখতে পান অকুপেশন লিস্টগুলো আপনারা দেখতে পান, কিন্তু এআইএনপিতে আপনারা দেখতে পান না। সো এটা আসলে বলা যায় না ড্র না হওয়া পর্যন্ত, বা আপনি ইনভাইটেশন না পাওয়া পর্যন্ত বলতে পারবেন না যে আসলে কোন এনওসিতে তারা ড্র করেছে। ওকে, এইবার চলে যায় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে হলে, এআইএনপি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে হলে কীভাবে আপনি এলিজিবল হবেন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আসলে কী। তো আপনাকে অবশ্যই এলিজিবল হতে হলে, যেহেতু এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্ক প্রোগ্রাম, একটা কী থাকতে হবে, এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল থাকতে হবে। তারপরে কি, হ্যাভ স্টেটেড অ্যান ইন্টারেস্ট ইন ইমিগ্রেটিং পারমানেন্টলি টু অ্যালবার্টা। এখন যখন আমরা এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল ওপেন করি, আমরা দেখি যে আমাদের একটা চয়েস দেওয়া হয় যে কোন প্রভিন্সে আপনি সেটেল হতে চান। তো সেখানে যদি আমরা অ্যালবার্টা টিক দিই অথবা অল প্রভিন্স টিক দিই তাহলেই হয়ে গেল। তবে মেক শিওর করবেন যে অ্যালবার্টাটা মিস না হয়ে যায়। যদি আপনি মনে করেন নোভাস্কোশিয়া টিক দিয়ে দিলেন তাহলে কিন্তু সেখানে আপনার সিলেক্টেড হওয়ার সম্ভাবনা একদমই নেই। তো সেফ সাইডে থাকার জন্য অল প্রভিন্সেস টিক দিলেই হয়। এরপরে তিন নম্বর যেটা ছিল, আর ওয়ার্কিং ইন অ্যান অকুপেশন দ্যাট সাপোর্টস অ্যালবার্টাস ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ডাইভার্সিফিকেশন। এখন এখানে যে ব্যাপারটা হলো যে অকুপেশন লিস্ট আমরা দেখতে পাই না, ঠিক আছে, কিন্তু যে অকুপেশনগুলো অ্যালবার্টার ইকোনমিক ডেভেলপমেন্টের পিছনে জড়িয়ে আছে সেই অকুপেশনগুলো থেকেই তারা কী করবে, ড্রটা রাখে। যেই অকুপেশনগুলো মার্কেটে, লেবার মার্কেটে এখন ডিম্যান্ড নেই, সেই অকুপেশনগুলো অবশ্যই তারা ড্রতে রাখবে না, এটা খুব স্বাভাবিক। হ্যাভ এ মিনিমাম কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং স্কোর কত, 300। আমাদের সিআরএস কত থাকতে হবে, মিনিমাম 300। ভালো করে শুনে রাখুন, 300 থাকলে এলিজেবল আপনি, কিন্তু আইটিএ পাবেনই যে সেরকম কোনো কথা নেই। কী কী ফ্যাক্টরস থাকলে, কী কী কারণ, কী কী কাজ করলে আপনি পাবেন সেটা আমি এখনই বলছি। যেমন ফ্যাক্টরস দ্যাট ইনক্রিজ ইউর চান্সেস। এখন আপনি ধরেন আপনার 350 আপনার সিআরএস, আপনি এক্সপ্রেস এন্ট্রিতে একটা প্রোফাইল খুলেছেন, আপনি আপনার প্রভিন্স সিলেকশনে অ্যালবার্টাকে টিক দিয়েছেন যে আপনি অবশ্যই অ্যালবার্টাতে থাকতে চান, অ্যালবার্টাকে আপনার পছন্দ হচ্ছে, পারমানেন্টলি থাকবেন। এইবার যদি ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করার পাশাপাশি এই নিম্নোক্ত জিনিসগুলো যদি আপনার থাকে, তাহলে আপনার সম্ভাবনাটা একটু বেড়ে যাবে। সেইগুলো কী কী, হ্যাভ অ্যান অ্যালবার্টা জব অফার অ্যান্ড অথবা অর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যদি আপনার অ্যালবার্টাতে একটা জব অফার থাকে অথবা প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে আপনার এই সুযোগটা বেড়ে যায়। দ্বিতীয়টা হলো, ইউ আর এ গ্র্যাজুয়েট অফ ক্যানাডিয়ান পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন। যদি আপনার ক্যানাডা, ওই যে বলেছি, যদি আপনার এডুকেশন থেকে থাকে তাহলে আপনার সেটাও একটা কানেকশন। তৃতীয় নাম্বার ছিল, ইউ হ্যাভ এ প্যারেন্ট চাইল্ড ব্রাদার আর সিস্টার হুইজ পারমানেন্ট রেজিডেন্ট লিভিং ইন অ্যালবার্টা। বলা হয়েছে অ্যালবার্টা, ক্যানাডা না, শুধু অ্যালবার্টা প্রভিন্সকে স্পেসিফাই করা আছে। অর ক্যানাডিয়ান সিটিজেন লিভিং ইন অ্যালবার্টা, দেখেন আবার সেই অ্যালবার্টা। তাহলে বিষয়টা এরকম হলো যে অ্যালবার্টা প্রভিন্স ছাড়া যদি অন্য কোনো প্রভিন্সে আপনার রিলেটিভস থেকেও থাকে, আপনি হয়তো বা সিআরএসে সেখানে কিছু পয়েন্টস পাবেন আপনার ক্লোজ রিলেটিভসের জন্য, কিন্তু অ্যালবার্টা সেটাকে খুব একটা গুরুত্ব দিবে না, যেহেতু আপনার রিলেটিভস অ্যালবার্টা প্রভিন্সে নেই, সে অন্য প্রভিন্সে। দ্যাটস একদম সিম্পল হলো, আপনার সাসকাচুয়ান প্রভিন্সকেই দেখেন, যে আপনার হয়তো বা বাবা মা ভাই বোন কেউ নোভাস্কোশিয়াতে আছে, কিন্তু আপনি সেটা
সাসকেশন পিএনবির জন্য কোনো কাজে লাগাতে পাচ্ছেন না, সেখানে 20 পয়েন্টস আপনি ক্লেম করতে পারছেন না। তো বিষয়টা সেরকম। এবার আসি যে ফ্যাক্টরস দ্যাট, ও আচ্ছা আমি এখানে একটা জিনিস একটু বলে রাখি, আচ্ছা এটা পরেই বলবো, যে ফ্যাক্টরস দ্যাট ডিক্রিজ ইউর চান্সেস, যে আপনার, আমরা তো শুনলাম যে কী কী করলে আপনার সুযোগটা বাড়তে পারে, আবার কী কী করলে সুযোগ কমতে পারে সেটারও বিষয় আছে, যে ইউর এক্সপ্রেসেন্টি প্রোফাইল এক্সপায়ার্স ইন 5 মান্থস অর লেস, যদি আমরা জানি এক্সপ্রেসেন্টি প্রোফাইল আমাদের 1 বছর বা 12 মাস ভ্যালিড থাকে, যদি কারো প্রোফাইল 5 মাসের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে এরকম অবস্থায় থাকে তাহলে আপনার সম্ভাবনাটা কমে যায়। সো মেক শিওর করবেন যে আপনার প্রোফাইলটা একদম মানে 3-4 মাস হয়েছে বা 5-6 মাস হয়েছে এরকম অবস্থায় আছে, যদি আপনার প্রোফাইল 3 মাসের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে এরকম একটা অবস্থায় থাকে তাহলে সেটাকে আপনারা ক্যান্সেল করে নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করে আপনারা করতে পারেন। এবং দ্বিতীয়টা বলা আছে ইউ ওয়ার্ক ইন অ্যান অকুপেশন, আপনি যদি এই এই নিম্নোক্ত অকুপেশনগুলোতে আপনি কাজ করেন তাহলে আপনার কিন্তু মোটামুটি সেটা ডিক্রিজ হয়ে যায়, আপনার সম্ভাবনাটা কমে যায়। তো এই লিঙ্কগুলো আমি নিচে দেওয়ার চেষ্টা করব, আপনারা সেখান থেকে দেখে নেবেন যে কী কী অকুপেশনগুলো আবার এটা আপনাকে হেল্প না করে বরঞ্চ আপনার ক্ষতি করে। তৃতীয় হলো অন দ্য অ্যালবার্ট অপরচুনিটি স্ট্রিম ইনএলিজিবল অকুপেশন অকুপেশনস লিস্ট, যদি অকুপেশন লিস্টে যে আমাদের অপরচুনিটি স্ট্রিম যেটা বললাম সেখানে যদি অকুপেশন লিস্টটা যদি ইনএলিজিবল হয়ে থাকে সেখানেও কিন্তু আপনার কী থাকে, আপনার কিন্তু সুযোগটা অনেকাংশে কমে যায়। চতুর্থ নাম্বার ছিল দ্যাট হ্যাজ এ হাই ভলিউম অফ সাবমিশনস অ্যাক্রস অল এআইএনপি স্ট্রিমস, যে আপনার কিছু অকুপেশন থাকে বা কিছু প্রোগ্রাম থাকে যেমন আপনার পুরো স্ট্রিমগুলোতে যে 3টা স্ট্রিম এআইএনপির যে 3টা স্ট্রিমস আছে সেখানে অনেক সাবমিশনস হয়ে গেছে, তখন কি হয় সেই চান্সেসগুলো কমে যায়। যেমন সাসকাচুয়ান পিএনপি প্রোগ্রামে আপনারা দেখবেন যে 1311111 ANSগুলো একটা সময় কিন্তু প্রচুরভাবে মানে ফ্রিকোয়েন্টলি কিন্তু ড্রতে আসতো, কিন্তু একটা সময় এসে কী হয়েছে ওই অকুপেশনগুলোর ডিম্যান্ডগুলো কমে গেছে, যখন ডিম্যান্ড কমে গেছে এবং পাশাপাশি যে অকুপেশনগুলোর ডিম্যান্ড বেড়ে গেছে সেইগুলো কিন্তু সাসকাচুয়ান আইটিএতে সেগুলো ড্রতে দিতে থাকলো। তো বিষয়গুলো হলো এরকম যে যখন কোনো অকুপেশনসের ডিম্যান্ড বাড়বে সেই অকুপেশনগুলো যদি আপনারটা অকুপেশন মিলে যায় তাহলে আপনার অপরচুনিটিটা বাড়বে, আর যদি না মিলে যায় তাহলে সেটা কী হবে অপরচুনিটিটা কমে যাবে। ওকে, এইবার আসি স্টেপ বাই স্টেপ প্রসেস, যে যখন আপনি বুঝবেন যে আপনি এআইএনপিতে অ্যাপ্লিকেশন করার মতো যথেষ্ট পয়েন্টস আপনার হবে, সিআরএস হবে বা আপনি কোয়ালিফাই করেন, আপনার কানেকশানস আছে, তাহলে আপনি কীভাবে শুরু করবেন। শুরুটা হলো প্রথমে ইসিএ, তারপরে আইএলস। ইসি এবং আইএলসটা প্যারালালি করা ভালো, ইসিএটা পাঠিয়ে দিয়ে আইএলসটা পাশাপাশি আপনারা প্রিপারেশন নিতে থাকবেন। যখন ইসিএ এবং আইএলস এই দুটা প্রিপেয়ার হয়ে যাবে তখন আপনারা এক্সপ্রেস এন্ট্রিতে একটা প্রোফাইল ওপেন করবেন। তারপর এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল ওপেন করার পর মনে করেন আপনি এনওয়াই পেয়ে গেলেন, এনওয়াইটা কীভাবে পাবেন এআইএনপি থেকে, ইমেইলের মাধ্যমে, একটু আগে বলেছি। সো একটা ইমেইল আপনারা যে ইমেইলটা ব্যবহার করবেন এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল ওপেন করতে সেইটাই পুরো ইমিগ্রেশনের জন্য ব্যবহার করবেন, মনে রাখবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো এনওয়াই যখন আপনারা পাবেন, যখন অ্যালবার্টা পিএনপি প্রোগ্রাম আপনাকে এক্সপ্রেস এন্ট্রি পুল থেকে সিলেক্ট করে একটা লেটার পাঠাবে, একটা ইমেইল পাঠাবে যে আমরা তোমাকে তোমার প্রোফাইল ইন্টারেস্টেড আছি, তুমি যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমাদের এই ইমেলে রেসপন্ড করো। তো এরপরে হলো 5 নম্বর হলো রেসপন্ড টু দ্য এনওয়াই, আপনি এখন রেসপন্ডটা কীভাবে করবেন, আপনি তো শুধু এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইলে থাকা অবস্থায় ছিলেন বিধায় তারা আপনাকে একটা এনওয়াই দিয়েছে, তা আপনার রেসপন্ডটা হবে যে আপনাকে যে এনওয়াইটা দেওয়া হবে সেইটাকে আপনি কী করবেন, কোথায় পাঠাবেন, এই lbr.pnpoffice@gov.ab.ca এই ইমেল অ্যাড্রেসে আপনি পাঠিয়ে দেবেন যে আমি এই এনওয়াইটা অ্যালবার্টা নমিনি প্রোগ্রাম থেকে পেয়েছি। এইবার আপনার ওই ইমেলের উপরে ভিত্তি করে আপনাকে এআইএনপি থেকে আর একটা ফিরতি ইমেল দেওয়া হবে কি নমিনেশন এর জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে। এইখানটাতেই এসেই পরিবর্তনটা, এই যে রিসেন্ট যে আপডেট সেই আপডেটের একটা এখানে আমি বলবো, যে নিউ অ্যাপ্লিকেশন পোর্টাল মাই অ্যালবার্টা ডিজিটাল আইডি। এর আগে যখন আমরা নমিনেশনের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতাম এআইএনপিতে তখন আমরা কী করতাম, পুরো সাবমিশনটা আমাদেরকে ছিল পেপার বেসড, আমাদেরকে কুরিয়র করে ডকুমেন্ট পাঠাতে হতো। এখন সেই জিনিসটা তারা কী করছে, যেমন সাসকাচুয়ান পিএনপিতে কি ওয়াইডি, ওয়াইডিটা আমরা এখনও কী করি পেপার বেসড প্রোগ্রাম, আমাদেরকে কী করতে হয় পেপার ডকুমেন্ট রেডি করে সেটা কুরিয়র করতে হয় নমিনেশনের জন্য অ্যাপ্লিকেশনের সময়। আবার এই সাসকাচুয়ান এক্সপ্রেস এন্ট্রিতে কি আমরা অনলাইনেই আমরা করতে পারি আমাদের ইউআই প্রোফাইলের মাধ্যমে। তো এইখানে এই জিনিসটা নতুন করে কী হলো ইন্ট্রোডিউস করা হলো, আমি একটু দেখাই আপনাদের, এখানে আমি খুলে রেখেছি এই জায়গাটা। আপনারা যখন এআইএনপির ওয়েবসাইটে যাবেন
আপনারা সিম্পলি যেটা করবেন, আপডেট বাটনে আপনারা ক্লিক করবেন। আপডেটস বাটনে ক্লিক করলে এই জিনিসগুলো সব পেয়ে যাবেন। যেমন অন অক্টোবর 1, 2020-তে একটা আপডেট হয়েছে, এটাই ছিল মাই অ্যালবার্টা ডিজিটাল ডিজিটাল অ্যাকাউন্টের। আর 26 অক্টোবরে যেটা হয়েছে সেটা ছিল, আমি সেটা বলছি যে কি কি ছিল। আমি ওই অ্যালবার্টার ডিজিটাল অ্যাকাউন্টটা আপনাদেরকে একটু দেখাই। এই যে ডিজিটাল অ্যাকাউন্টটা দেখতে বা আইডিটা দেখতে এরকম হবে। আপনারা এখানে করবেন, আপনাদের রেজিস্ট্রেশন করবেন, ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েশনটা ফ্রি, কিন্তু যখন আপনারা নমিনেশনের জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, ডকুমেন্টস আপলোড করে যখন সাবমিট করবেন, তখন কিন্তু $500 আমাদের কি আছে, নমিনেশন ফি আছে। ওকে, সেটা বলছি আমি। আচ্ছা, তো এই চেঞ্জটা ছিল 1 তারিখের পরিবর্তন, এইটাই ছিল। এইটাকে নিয়েই কিন্তু অনেকে মিসগাইডেড হয়ে যাচ্ছে। অনেকে আমাকে বলতেছে যে ভাই, অ্যালবার্টা নমিনি প্রোগ্রামে তো ইউআই প্রোফাইল লঞ্চের সিস্টেম হয়ে গেছে, ইউআই প্রোফাইল লঞ্চ করা যাবে এখন থেকে, এখন আর এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইলের মাধ্যমে এটা কাজ হবে না। বিষয়টা একদমই ভুল। যখন আপনি আইটিএ পাবেন বা এনওয়াই পাবেন অ্যালবার্টা প্রভিন্স থেকে, আপনার ওই পেপার বেসড প্রোগ্রামটাকে তারা কাট করে ফেলছে। ওইটাতে অনেক ভুল হইতো, অনেক সময় লাগতো, লেন্থি হয়ে যেত বিষয়টা। এই জন্য সাসকাচুয়ান পিএনপি প্রোগ্রামের মতো তারা একটা কি করলো, একটা টুল বা একটা পোর্টাল তারা এখানে ইন্ট্রোডিউস করছে, যেটার মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। ওকে, পরে যেটা ছিল, ক্রিয়েট ইউর ডিজিটাল আইডি। এই যে ডিজিটাল আইডি ক্রিয়েট করবো, আপলোড ইউর ডকুমেন্টস, আমার ডকুমেন্ট আপলোড করবো, তারপরে আমাদের কি নমিনেশন ফি আমরা দেবো। নমিনেশন ফি কত আমাদের? $500, এটা কিন্তু নন রিফান্ডেবল, ভালো করে খেয়াল রাখেন। এই এইটা কিন্তু আপনি রিফান্ড পাবেন না, যদি আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যায় আপনি রিফান্ড পাবেন না। ওকে, তারপরটা কি, গেট নমিনেশন কনফার্মেশন ফ্রম এএনপি। এএনপি থেকে আমরা কি পাবো, নমিনেশনের একটা কনফার্মেশন পাবো। আমাদেরকে একটা নমিনেশন লেটার দেওয়া হবে, যে নমিনেশন লেটারটা দিয়ে আমরা পরবর্তীতে কি করবো, ওই যে 600 পয়েন্টস আমাদের এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। এবং এই নমিনেশন লেটারটা আমরা যখন এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লিকেশন করবো, ইএপিআর সাবমিশন করবো, তখন আমরা এই নমিনেশন লেটারটা আমাদের একটা বার আমরা দেখতে পাবো, যেখানে আমরা অ্যাডিশনাল ডকুমেন্ট আমরা আপলোড করতে পারি। সেখানে আমরা এই ডকুমেন্টটা আপলোড করে দেবো যে আমরা অমুক প্রভিন্স থেকে নমিনেশন পেয়েছি। এই ছিল স্টেপ বাই স্টেপ আমাদের কি প্রসেসটা। আপনারা যদি এরপরেও যদি এই জায়গাটাতে বুঝতে কোনো ধরনের কনফিউশন হয়, বিশেষ করে যে আপনাদের আর একবার বলি যে এই পোর্টালটা শুধুমাত্র আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য, যেটা আইটিএ পাওয়ার পরে, কিন্তু আপনাদের আলাদা করে ইউআই সাবমিশনের জন্য না এটা। আচ্ছা, তারপরে এইবার আমি চলে যাই আমাদের যে আর একটা ছিল, কি বলে, ওকে, আপডেট ছিল, সেই আপডেটে চলে যাই। এই যে 26th অক্টোবরে যে আপডেটটা আমাদের আছে, এই যে আমি সেখানে আসি, এই পেজে আসি, এখানে কি বলতেছে, এইটা অনেকে বলেছে যে ভাই এইটার সম্বন্ধে যদি একটু বলেন। The government of Alberta is launching 2 new immigration pathways to encourage international graduates to open business. এখন ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েটদের জন্য এটা একটু যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় আপনি দেখবেন, আর যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয় আপনি দেখবেন না। এটা কবে থেকে শুরু হয়ে গেছে? 26th অক্টোবর। যারা দেখেন রিসেন্ট ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েটস ফ্রম অ্যালবার্টাস ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস, যারা অ্যালবার্টা থেকে পড়াশোনা করছে, এটা শুধুমাত্র তাদের জন্যই একটা স্টার্ট আপ, একটা প্রোগ্রাম। তো আপনি যদি হয়ে থাকেন, কেন, আপনি যদি অ্যালবার্টাতে কোনো একটা ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে থাকেন, তাহলে এই প্রোগ্রামটা আপনার জন্য, আদারওয়াইজ এই প্রোগ্রামটা আপনার জন্য না। এই প্রোগ্রাম নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। আর অলরেডি এই যে 1st অক্টোবর এখানে যেটা ছিল যে নিউ এএনপি অনলাইন পোর্টাল, এটা নিয়ে আমি কথা বলে ফেলেছি। তো এই জায়গাটাতে আমি বেশি কিছু বলবো না, যে এটা তেমন কোনো পরিবর্তন না, এআইএনপি প্রোগ্রামে তেমন আহামরি কোনো পরিবর্তন আসে না, যেটা আমাদের জন্য খুব পজিটিভ বলে আমার কাছে মনে হচ্ছে সেটা না। তো এই ছিল মোটামুটি আজকের বিষয়। তো আমার মেইন উদ্দেশ্যটা ছিল, যদিও আমার অ্যালবার্টা নিয়ে একটা অলরেডি একটা ভিডিও ছিল এর আগে, তারপর আমি কেন বলতে চাইছি, কারণ আপনারা অনেকেই কনফিউজড হয়ে গেছিলেন যে অ্যালবার্টাতে এই ডিজিটাল আইডিটা আসলে কী। সো এই ডিজিটাল আইডিটা আর কিচ্ছু না, আমি এত সময় যেটা বললাম সেটাই। আর কথা বাড়াচ্ছি না, যারা আপনারা আমাদের চ্যানেলে নূতন আছেন আজকে, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে আমি পরবর্তীতে যে নতুন ভিডিওগুলো দেবো আপনারা যাতে মিস না করেন। আর যারা অনেকদিন ধরে আমাদের সাথে আছেন সবাইকে আবার ধন্যবাদ জানাই। আর যে কোনো বিষয়, যে কোনো ইমিগ্রেশন রিলেটেড আপনাদের যে কোনো বিষয়ে প্রশ্ন থাকবে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবং পাশাপাশি আমি ডেসক্রিপশন বক্সে আমাদের ইমিগ্রেশন নিয়ে একটা ফেসবুকের একটা গ্রুপ আছে, সেটার লিঙ্ক সবসময় আমি দিই। যারা আজকে আমাদের চ্যানেলে নতুন আসবেন, যদি সেই ইমিগ্রেশনের পেজে বা গ্রুপে আপনারা সংযুক্ত থাকতে চান, সেখান থেকে লিঙ্ক থেকে আপনারা ইনভাইটেশন পাঠাতে পারেন। আমরা অবশ্যই আমরা খুশি হব আপনাদের প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি, কারণ আমাদের উদ্দেশ্য হলো আপনারা
বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আপনারা মিসগাইডেড না হন, আপনারা যেন সঠিক তথ্যটা পেতে পারেন। তো ডিসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্কস দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যেটা আপনাদের জন্য দরকার সেখান থেকে সেটা আপনারা ব্যবহার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।